বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে এবছর 8 জন বিদেশি প্লেয়ার থাকলেও কিন্তু কন্টিনিউয়াসলি 4 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারছে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়ার নিয়ে, অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সে কোন কোন বিদেশি প্লেয়ার খেলতে পারে সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের ফর্মার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে নিয়েও একটা আপডেট রয়েছে। শ্রেয়াস আয়ারের সার্জারি কতটা সফল হয়েছে এবং কবে ইন্ডিয়াতে ফিরছে সেটাও এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে, আর এই ম্যাচটা কিন্তু সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তবে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কিন্তু এই সিজনে 8 জন বিদেশি প্লেয়ার রয়েছে, তার ভিতরে কিন্তু কন্টিনিউয়াসলি 4 জন বিদেশি প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে খেলতে পারছে না। মাঝে মধ্যে কোনো প্লেয়ার ইঞ্জুরির জন্য বাদ পড়ছে, কেউ আবার অফ ফর্মের জন্য বাদ পড়ছে। তো এবার কথা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কোন কোন প্লেয়ারকে খেলাতে পারে কে কে। তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেনে যে 4 জন বিদেশি প্লেয়ারের খেলার সম্ভাবনা রয়েছে তারা হচ্ছে জ্যাসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারেন এবং ডেভিড উইশি। তো এই 5 জন প্লেয়ারের ভিতর যে কোনো 4 জন প্লেয়ারকে খেলাতে পারে। এছাড়াও কিন্তু বন্ধুরা, টিম সাউদি এবং লকি ফার্গুসন এদের কিন্তু অনেকগুলো ম্যাচে বসিয়েছে, তো এদের ভিতর থেকেও কিন্তু কাউকে সুযোগ দিতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে জ্যাসন রয় কি পুরোপুরি ফিট? হ্যাঁ বন্ধুরা, জ্যাসন রয় কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। আগের ম্যাচে অর্থাৎ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যে ম্যাচটায় জ্যাসন রয় খেলেনি, সেই ম্যাচটায় কিন্তু জ্যাসন রায়ের হালকা সমস্যা ছিল, যেখানে হঠাৎ করে তার পিঠের দিকে একটু খিঁচুনি উঠেছিল যে কারণে খেলতে পারেন। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের জন্য কিন্তু জ্যাসন রায় পুরোপুরি ফিট। আজই কিন্তু জ্যাসন রায় হায়দ্রাবাদে নেটে প্র্যাকটিস করছিল, সেখান থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স লাইভ করেছিল। তো সেখানে কিন্তু দেখা গেছে জ্যাসন রায় পুরোপুরি ফিট এবং সে আগামী ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তো জ্যাসন রায় কিন্তু অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আর রহমানুল্লাহ গুরবাজ, বন্ধুরা রহমানুল্লাহ গুরবাজকেও কিন্তু এই হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটাই খেলাতে পারে, খেলানোর ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। কারণ আগের দিনে যে একটা ইনিংস খেলেছে, এই ইনিংস খেলার পর বাদ দেওয়াটা কিন্তু বোকামি। সেখানে জ্যাসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজকে দিয়ে ওপেন করাতে পারে, তাহলে 2 জন বিদেশি প্লেয়ার তো অলরেডি পেয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স, জ্যাসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ। আর 2 জনের ভিতর একজন হচ্ছে আন্দ্রে রাসেল। বন্ধুরা, আন্দ্রে রাসেলকে অবশ্যই খেলাবে, কেননা আন্দ্রে রাসেল এই মুহূর্তে 4 ওভার করে বল করতে পারছে, সঙ্গে ব্যাটিংটাও করছে। তো আন্দ্রে রাসেলও খেলবে। আরেকটা প্রশ্ন হচ্ছে সুনীল নারেন, ডেভিড উইশি, এই 2 জনের ভিতরকে একজনকে খেলাবে নাকি লকি ফার্গুসন আর টিম সাউদি, এই 2 জনের ভিতরকে একজনকে খেলাবে? লকি ফার্গুসন এবং টিম সাউদিকে অনেকগুলো ম্যাচে বসিয়েছে, তো তাদের ভিতর থেকেও কিন্তু একজনকে ফেরানোর সম্ভাবনা আছে। তবে আমার মতে মনে হয় সুনীল নারিন এবং ডেভিড উইশি এদের 2 জনের ভিতর একজনকে খেলানো উচিত। ডেভিড উইশিকে খেলালে হয়তো সব থেকে ভালো হবে, যেহেতু সুনীল নারিন স্পিনার, অপরদিকে দলে কিন্তু আরো স্পিনার রয়েছে, সুহাস শর্মা, অনুকূল রয়, তারপর বরুণ চক্রবর্তী, নীতিশ সেনাও স্পিন ভালো করতে পারে। তো আরেকজন এক্সট্রা স্পিনার কিন্তু প্রয়োজন পড়ে না, সেখানে সুনীল নারিন ভালো পারফরমেন্সও করতে পারছে না, তো সেখানে ডেভিড উইশিকে হয়তো খেলাতে পারে। ডেভিড উইশি খুব একটা বল করছে না, ভালো পারফরমেন্স করতে পারছে না বলে, তবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু ডেভিড উইশি বল করতে পারে। তো সেখানে এই 4 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আপনাদের মতে কোন 4 জন বিদেশি প্লেয়ারকে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলানো উচিত কমেন্টে জানাও। এবার আসছে শ্রেয়াস আয়ারের আপডেটে। বন্ধুরা, শ্রেয়াস আয়ারের সার্জারি কিন্তু গত 12 দিন আগে সম্পন্ন হয়েছে এবং সার্জারি কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। তো শ্রেয়াস আয়ার কিন্তু এখনো ইউকেতে রয়েছে, ইউকের যে সার্জেনরা শ্রেয়াস আয়ারের সার্জারি করেছে সেই সার্জেনদের আন্ডারে কিন্তু শ্রেয়াস আয়ারের 2 সপ্তাহ থাকার কথা ছিল। তো এই সপ্তাহে কিন্তু শ্রেয়াস আয়ার ইন্ডিয়াতে ফিরবে। গতকাল কিন্তু শ্রেয়াস আয়ারের প্রিয় দল চেলসি এবং আর্সেনালের মধ্যে একটা প্রিমিয়ার লিগের খেলা দেখেছে, সেখান থেকে হয়তো আর 2-3 দিনের ভিতর ইন্ডিয়াতে ফিরবে শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ার কিন্তু এরপর এনসিএতে এনসিএর আন্ডারে থাকবে, অর্থাৎ আইপিএলে কিন্তু আর অংশগ্রহণ করছে না, সে এনসিএর আন্ডারে থাকবে। যেহেতু সার্জারি হয়েছে, সেহেতু কিন্তু তাকে মিনিমাম হলেও 2 থেকে 3 মাস রেস্টে থাকতে হবে, অর্থাৎ এনসিএতে রিহাব করতে হবে, সেখানে এনসিএর আন্ডারে কিন্তু 2 থেকে 3 মাস থাকবে, তারপরে সে আবার ক্রিকেটে ফিরবে।